এবারে মিক্সিং জারের মধ্যে টক দইটাকে দিয়ে দেব। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার অন্য একটা রেসিপি নিয়ে। তো সামার স্পেশাল একটা ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি, সেটি হলো ম্যাঙ্গো লস্যি। এখন সবার বাড়িতেই মোটামুটি ম্যাঙ্গো অ্যাভেলেবল, তো সেই ম্যাঙ্গো দিয়ে আমি আজকে তৈরি করবো ম্যাঙ্গো লস্যি। তো চলুন এই ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য আমি কি কি নিয়েছি একবার দেখে নিই। এই ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি দুটো আম, তার সাথে নিয়েছি এক বাটি টক দই, আর সাথে নিয়েছি 100 গ্রাম মতো চিনি। আম তেমন মিষ্টি, আপনারা সেই পরিমাণ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে 100 গ্রাম মতো চিনি নিয়েছি। তার সাথে নিয়েছি কটা এলাচ, এবং এলাচ নিইনি আমি, এলাচের ভিতরে যে দানা আমি সেটা নিয়েছি। তার সাথে থাকছে কিশমিস, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আমটাকে ছাড়িয়ে নেব। আমের পাল্পটা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। আমটা ভীষণ পাকা ছিল, তার জন্য ছাড়াতেও একটু অসুবিধা হলো। এবার এই মিক্সিং জারের মধ্যে টক দইটাকে দিয়ে দেব। এবার উপর দিয়ে অ্যাড করব চিনি। এবার অ্যাড করব এলাচের দানা, এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর ম্যাঙ্গো লস্যির টেস্টটাকে একটু বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করব কিশমিশ। আপনারা চাইলে খেজুরও ব্যবহার করতে পারেন। এবার আমি এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে দেব। আমি এখনই জল দিচ্ছি না, একবার ঘুরিয়ে নিয়ে তারপর এতে জল অ্যাড করব। তো মিশ্রণটাতে এবার আমি অ্যাড করলাম জল। তো আমরা দেখতেই পেলাম আমার ম্যাঙ্গো লস্যিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা গ্লাসে সার্ভ করব। এবার আমি উপর থেকে অ্যাড করবো আমের পাল্প। আমি কিছু আম ছোট ছোট কিউব করে কেটে রেখেছি, আমি সেটাকে দিয়ে দেব। এবার আমি উপর থেকে অ্যাড করবো ড্রাই ফ্রুটস। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি একদম রেডি।